চাকরির ক্ষেত্রে আমাদের প্রথম যে জিনিসটা লাগে সেটা হচ্ছে আমাদের একটা সিভি ক্রিয়েট করতে হয়। আপনি জীবনের যে বয়সেই চাকরি করতে যান না কেন, আপনাকে একটা সিভি অবশ্যই সেখানে জমা দিতে হবে। আর এই সিভি ক্রিয়েট করার ক্ষেত্রে আমরা বেশ কিছু জটিলতায় পড়ি, যেমন সিভি কোন ফরম্যাটে দিব, সিভিতে ছবি দিব কি না, সিভি কোন লেখাটা বোল্ড করা উচিত, কোন ধরনের ফন্ট ব্যবহার করব, সিভিটা কি কালারফুল করব কি না, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের জটিলতায় আমরা পড়ে যাই। আসসালামু আলাইকুম, আমি রাজীব, আর আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে একটা 100% প্রফেশনাল সিভি ক্রিয়েট করতে পারেন এবং সেটাকে ডাউনলোড করে আপনার নিজের কাছে রাখতে পারেন। লেটস সি দ্য ভিডিও। ভিউয়ার্স, একটা রিকোয়েস্ট, এটা যদি প্রথম ভিজিট হয় আমার চ্যানেলে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মোবাইল দিয়ে যদি আপনি একটি হাইলি প্রফেশনাল সিভি ক্রিয়েট করতে চান তাহলে আপনাকে প্রথমে আপনার মোবাইলে একটা অ্যাপ ইনস্টল করে নিতে হবে। সো আমরা সোজাসুজি আমাদের অ্যান্ড্রয়েডে যখন থাকবো তখন আমরা চলে যাব প্লে স্টোরে। আপনি যখন প্লে স্টোরে যাবেন তখন আপনি ইন্টারফেসটা অনেকটা এরকম দেখতে পাবেন এবং এখানে আপনাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই সার্চ অপশনটাতে আপনি টাচ করবেন। সার্চ অপশনটাতে টাচ করার পর আপনি এখানে অ্যাপটার নাম টাইপ করবেন। আমরা যে অ্যাপটা ব্যবহার করব সেটা হচ্ছে মূলত ক্যানভা। আমরা টাইপ করব ক্যানভা, দেন আপনি দেখতে পাচ্ছেন ক্যানভা গ্রাফিক ডিজাইন এবং আরও ব্লা 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 কিছু লেখা থাকতে পারে। আপনি এখানে যেটা করবেন সেটা হচ্ছে এখানে ইনস্টল যে অপশনটা রয়েছে এই ইনস্টলে ক্লিক করবেন। আপনি কিছুক্ষণের মধ্যে আমাদের অ্যাপটা ইনস্টল হয়ে যাবে এবং অ্যাপটা যখন ইনস্টল হয়ে যাবে তখন আমরা এটাকে মূলত ওপেন করব। সো আমাদের অ্যাপটা ইনস্টল হয়ে গেছে, এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে ওপেন যে অপশনটা রয়েছে যেই গ্রিন বাটনটা আছে আমরা সেটাতে টাচ করলে এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন। আপনি যখন ক্যানভাতে প্রথম আসবেন তখন এখানে আপনি আপনার ফেসবুক দিয়ে লগ ইন করতে পারেন, আপনি আপনার জিমেল দিয়ে লগ ইন করতে পারেন, অথবা আপনি কন্টিনিউ উইথ ইমেলে টাচ করতে পারেন। এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেস লিখে কন্টিনিউ করতে পারেন। তো আমি আমার ইমেল অ্যাড্রেস লিখছি, দেন আমরা কন্টিনিউতে টাচ করব। সো আপনার যদি অ্যাকাউন্ট থেকে থাকে অথবা আপনার যদি অ্যাকাউন্ট নাও থাকে আপনাকে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে। আপনি যখন লগ ইন অবস্থায় থাকবেন তখন লগ ইন করার পর আপনি ক্যানভাতে ইন্টারফেসটা অনেকটা এরকম দেখতে পাবেন। তো আপনি যদি এই ইন্টারফেসে আসার পর এখানে তাকান তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অল ক্যাটাগরিজ। আপনি যদি এই অল ক্যাটাগরিজে টাচ করেন তাহলে আপনি এখানে যত আপনার যত ধরনের গ্রাফিক্স ক্রিয়েট করার সব ধরনের গ্রাফিক্স আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। তো আমরা প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা একটা প্রফেশনাল সিভি বা রেজিউমি ক্রিয়েট করব। সেটার জন্য আমরা এখান থেকে রেজিউমি সিলেক্ট করতে পারি, অথবা আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনি যে টপে সার্চ বা অপশনটা রয়েছে এই সার্চ অপশনটাতে টাচ করবেন এবং এখানে আপনি লিখতে পারেন সিভি। তখন আপনি প্রথমে এই রেজিউমি অপশনটা দেখবেন, এখানে টাচ করার পর আপনি এখানে দেখতে পাবেন অসংখ্য ট্যাম্পলেট। সো এখানে যেই কোনো ট্যাম্পলেট আপনি ব্যবহার করতে পারবেন, কিন্তু যেই ট্যাম্পলেটগুলোতে ফ্রি লেখা আছে আপনি দেখতে পাচ্ছেন এটা ফ্রি, এটা ফ্রি লেখা, ফ্রি লেখা, এই চারটা ফ্রি লেখা, কিন্তু পরের যে দুটো ট্যাম্পলেট রয়েছে এগুলো অ্যাকচুয়ালি কোনো কিছু লেখা নেই, মানে এই ট্যাম্পলেটগুলো যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে আমাদেরকে পে করতে হবে। অন্যথায় যে ট্যাম্পলেটগুলোতে ফ্রি লেখা আছে আমরা একদম 100% ফ্রি ওই ট্যাম্পলেটগুলো ব্যবহার করতে পারবো। তো এখানে আপনি যখন এরকম একটা ইন্টারফেস দেখবেন আপনি চাইলে কমপ্লিট ব্ল্যাঙ্ক একটা সিভি আপনি স্টার্ট করতে পারেন, ক্রিয়েট করতে পারেন, অথবা আপনি চাইলে এখানে যে কোনো একটা ট্যাম্পলেট আপনি ব্যবহার করতে পারেন। ধরুন আমরা একটা ট্যাম্পলেট ব্যবহার করব, আমরা একটা ফ্রি ট্যাম্পলেট যাই, যেমন এই ট্যাম্পলেটটা হচ্ছে অ্যাকচুয়ালি পেইড, কারণ আমরা এই ট্যাম্পলেটটাতেই যাই। তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা যখন আপনি ডাউনলোড করতে যাবেন তখন আপনাকে পে করতে হবে, কিন্তু এখানে একটা আইকন আছে যেটা শুধুমাত্র যে ওই আইকনটাই পেইড, বাকিগুলো ফ্রি। তো আমরা ওই আইকনটা ব্যবহার করব না, ওইটাকে আমরা রিমুভ করে দিব এবং তখন আমরা এটা ফ্রিলি ডাউনলোড করতে পারবো। সো ধরুন আমার এই ট্যাম্পলেটটা পছন্দ হয়েছে, এখন আমি এই ট্যাম্পলেটটাতে আমার সিভিটাকে এডিট করতে চাচ্ছি। সেক্ষেত্রে আপনি প্রথম যে কাজটা করবেন এখানে যে এডিট অপশনটা রয়েছে এই এডিট অপশনটাতে টাচ করবেন। টাচ করার পর এটা আপনাকে কমপ্লিট একটা নতুন ইন্টারফেসে নিয়ে আসবে। প্রথমে উপর থেকে যদি আপনি তাকান এখানে রিডু আনডু দুটা
বাটন রয়েছে, দুইটা বাটন আপনি যখন কোনো এডিট করবেন সেটাকে রিডু আনডু করতে পারবেন। আর এখানে একটা বাটন রয়েছে, এখানে যদি আপনি টাচ করেন তাহলে আপনি এখানে সাইজ সম্পর্কে জানতে পারবেন যে আপনার সিভির অ্যাকচুয়ালি সাইজ কত, আপনি চাইলে এটাকে রিসাইজ করতে পারবেন। এবং এখানে যদি আরেকটা আইকন রয়েছে যেখানে হচ্ছে আপনি চাইলে কাউকে এই লিঙ্কটা, আপনার এই লিঙ্কটা আপনি যে কারোর সাথে শেয়ার করতে পারবেন বা তাদেরকে পাঠাতে পারবেন। দেন ডাউনলোড, এবং পরেরটা হচ্ছে মূলত ডাউনলোড অপশান। তো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ধরুন এখানে এটাকে এডিট করব। ফার্স্ট কাজটা হচ্ছে আমরা উপরে যেই নামটা রয়েছে সেই নামটাকে আমরা এডিট করব, এবং আমরা এখানে আপনি টাচ করবেন, টাচ করলে এটা অনেকটা এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি চাইলে এটাকে রিমুভ করে দিতে পারেন এবং আপনি আপনার নিজের নাম টাইপ করবেন। আমি আমার নিজের নাম টাইপ করলাম। এভাবে আপনি চাইলে ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা জিনিস আপনি টাচ করে সেটাকে সিলেক্ট করতে পারবেন, এবং আপনি চাইলে আপনার নাম এখানে লিখতে পারবেন, এবং আপনার যতগুলো ব্যাপার রয়েছে অর্থাৎ এখানে সামারি, ক্যারিয়ার, এডুকেশান, স্কিলস, এগুলো সবগুলো আপনি লিখতে পারবেন। এখন যখন আপনি এডিট করতে যাবেন, আপনার যদি মনে হয় যে এই ফন্ট আপনার পছন্দ হচ্ছে না, তখন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে কোনো টেক্সট যখন আমরা সিলেক্ট করি সাথে সাথে এখানে ফন্ট অপশনটা দেখাচ্ছে, এবং আপনি চাইলে এখানে টাচ করলে এই ফন্ট অপশনটা আপনি সিলেক্ট চেঞ্জ করতে পারবেন। এখান থেকে অসংখ্য ফন্ট এখানে রয়েছে। তো এখানে দু ধরনের ফন্ট আপনি দেখতে পাচ্ছেন, একটা সামনে যেই ডায়মন্ড টাইপ একটা বাটন রয়েছে বা ক্রাউন বাটন রয়েছে, আপনি চাইলে এই বাটন যেগুলোতে রয়েছে এগুলো পেইড, আর যেই বাটনগুলো হচ্ছে আপনার কোনো কিছুই নেই, অর্থাৎ যেই টেক্সটগুলোর সামনে, যে ফন্টগুলোর সামনে কোনো কিছু নেই, সেগুলো আপনি ফ্রিলি ব্যবহার করতে পারবেন। আমরা এই মুহূর্তে ফন্ট চেঞ্জ করছি না, এবং আপনি যদি কোথাও কোনো কিছু এডিট করার ক্ষেত্রে মনে করেন যে জুম করা দরকার, আপনি শুধু আপনার হ্যান্ড বা আপনার আঙ্গুল ব্যবহার করে আপনি এটাকে জুম আউট, জুম ইন করতে পারবেন। তো এখানে এই বাটনটা পেইড, আমরা এই বাটনটাকে রিমুভ করে দিচ্ছি, এবং আপনি দেখতে পাচ্ছেন কোনো কিছু যদি আপনি রিমুভ করতে চান সেটাকে সেট করবেন, সিলেক্ট করবেন, করলে উপরে আপনি দেখতে পাচ্ছেন যে বাটনটাকে রিমুভ করার অপশন রয়েছে, এবং বাটনটাকে আপনি কপি করার অপশনটাও রয়েছে। তো আমরা বাটনটাকে কপি করে এখানে বসিয়ে দিলাম, বিকজ আমাদের দুইটা ফোন নাম্বার আমরা এখানে ব্যবহার করতে পারবো চাইলে। তো আমরা মূলত আমাদের সিভিতে এই ছবিটা আপলোড করবো। আমরা ছবিটাতে ক্লিক করলাম, এবং ক্লিক করে আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের আপলোড সেকশানে, অর্থাৎ ছবিটাতে আপনি যখনই ক্লিক করবেন সেটা সরাসরি আপলোড হয়ে যাবে। এখন আপনি চাইলে এটাকে সিলেক্ট করে আপনি আপনার মন মতো করে এডিট করতে পারবেন, আপনি চাইলে এটাকে ক্রপ করতে পারবেন। তো আমরা আমাদের ছবিটা যখন সিলেক্ট হয়েছে তখন আপনি যদি এই ছবিটাকে যে কোনো ধরনের চেঞ্জ আপনি করতে পারবেন, চাইলে এটাকে ড্র্যাগ ড্রপ করে এটাকে বড় করতে পারবেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমি ছবিটাকে টাচ করে ধরে সেটাকে একদম পারফেক্টলি সাইজ অনুযায়ী, যেভাবে দেখলে এটাকে প্রফেশনাল দেখাবে, সেরকম করে আমরা সেভে ক্লিক করলাম। সো আমরা ছবিটাও আপলোড করে ফেলছি। এখন এভাবে আপনি একে একে এখানে যতগুলো টেক্সট, ক্যারিয়ার, সামারি, যেমন হচ্ছে আপনি যদি সামারিটা চেঞ্জ করতে চান সেটাকে সিলেক্ট করে সে এখান থেকে চেঞ্জ করতে পারবেন, বোল্ড করতে পারবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সাইজ আপনি চাইলে ফন্ট সাইজটাকেও আপনি ছোটো বড় করতে পারবেন। তো এরপর হচ্ছে এখানে একটা প্লাস আইকন রয়েছে, আমরা যদি প্লাস আইকনটাতে টাচ করি তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে টেক্সট, ইমেজ, ভিডিও, স্টিকার, ইলাস্ট্রেশন এবং আরও বেশ কিছু অপশন রয়েছে। ইলাস্ট্রেশনে আপনি যদি কোনো আপনার সিভিতে কোনো আইকন অ্যাড করতে চান বা কোনো আইকন ব্যবহার করতে চান সেটা এখান থেকে আপনি খুঁজে বের করে সেই ধরনের আইকন আপনি আপনার সিভিতে ব্যবহার করতে পারবেন। তো আমরা ধরুন এরপর যে জিনিসটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে এখানে কালার রয়েছে, আপনি চাইলে কালার ব্যবহার করতে পারেন, বাট এটা ইম্পর্ট্যান্ট না। যে জিনিসটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আপনি যখন মনে করবেন যে আপনার সিভিটা আপনার মন মতো হয়েছে, এখন ধরুন আপনি চাচ্ছেন যে আপনার সিভিতে আরও একটা পেজ আপনি অ্যাড করতে, তাহলে আপনি সেটা কীভাবে করবেন? আপনার সাধারণত এক পেজে তো আর সিভি হয় না, আমরা আমাদের আরও পেজ বা আমাদের দেশে যে রীতিনীতি প্রচলন রয়েছে আমরা চাইলে সেটাও করতে পারবো, অর্থাৎ পেজ একের অধিক আমরা ব্যবহার করতে পারবো। সেটা করার জন্য আপনি নিচের দিকে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ওয়ান, আমরা এটাকে টাচ করব। টাচ করলে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ওয়ান দেখাচ্ছে। এখন আপনি প্লাসে যদি হিট করেন তাহলে নতুন একটা পেজ ক্রিয়েট হবে এবং ব্ল্যাঙ্ক পেজ ক্রিয়েট হবে, যেটা আপনি আপনার মন মতো এডিট করতে পারবেন, আপনি আপনার টেক্সট অ্যাড করতে পারবেন। এখন আপনি যদি এখানে যে কপি পেস্ট অপশনটা রয়েছে, এখানে একটা কপি অপশন রয়েছে, আপনি যদি এটা টাচ করেন তাহলে আপনি দেখবেন যে আপনার যে সিভিটা রয়েছে হুবহু আরেকটা কপি এখানে ক্রিয়েট হয়েছে। তো সেম ফর্মেট রাখার জন্য আপনি এটাকে কপি করতে পারেন একের অধিক করে,
আপনি যেটা করতে পারেন সেটাতে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা তিনটা কপি করলাম, করে দেন আপনি হচ্ছেন পেজ টুতে গিয়ে সেটাকে আপনি এডিট করতে পারেন। যেমন এই পেজ টুতে তো আর আমাদের পিকচার নাম এগুলোর দরকার নেই, ফোন নাম্বার এগুলোর কোনোটারই দরকার নেই, তখন আমরা যেগুলো করতে পারি সেটা হচ্ছে আমরা এগুলোকে রিমুভ করে দিতে পারি। ওকে, রিমুভ করে দেন আমরা চাইলে এটাকে, ধরুন আপনি চাচ্ছেন যে এরকম একটা সেকশন রাখতে। তো ফাইনালি আপনি যখন মনে করবেন যে আপনার সিভিটা আপনার কাছে ভালো লাগছে দেখতে, প্রফেশনাল আউটলুক চলে আসছে এবং আপনার সিভিটার যতগুলো পেজ যতগুলো ইনফরমেশান আপনার রাখা উচিত সেগুলো সব কিছু আপনার অ্যাড করা শেষ, এখন আমাদেরকে মূলত সিভিটাকে ডাউনলোড করতে হবে। আর এই সিভিটা আপনাকে পিডিএফ ফর্ম্যাটে ডাউনলোড করতে হবে। নর্মালি আপনি এই যে অ্যাপটা নিয়ে আমরা কাজ করছি এই অ্যাপের মাধ্যমে যদি ডাউনলোড করতে চান তাহলে আপনি উপরের যে মেনু বারটা রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন যে একটা ডাউনলোড বাটন রয়েছে, এই ডাউনলোড বাটনটা এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে এটা অ্যাকচুয়ালি পিএনজি ফর্ম্যাটে ডাউনলোড হবে। আর আপনি যদি এটাকে পিডিএফ ফর্ম্যাটে ডাউনলোড করতে হয় তাহলে আপনাকে এই বাটনটাতে টাচ করতে হবে, দেন আপনি এখানে অপশনগুলো দেখতে পাচ্ছেন, আপনি এখানে সেভ অ্যাজে ক্লিক করতে হবে, তারপর আপনি দেখতে পাচ্ছেন যে ফাইল টাইপ এখানে আপনি টাচ করবেন, টাচ করে হচ্ছে মূলত পিডিএফ স্ট্যান্ডার্ড অপশনটাতে সেট করবেন। আপনি পেজ অল পেজ দেখতে পাচ্ছেন এবং এখানে যে ডাউনলোড বাটনটা রয়েছে এই ডাউনলোড বাটনটাতে টাচ করলে এটা আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন যে ডাউনলোড হচ্ছে এবং সাকসেসফুলি সেভ টু প্রিভিউ। আপনি যদি এখানে টাচ করেন তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার সিভিটা এখানে চলে আসছে। এখন এটাকে আপনি প্রিন্ট করতে পারেন, মেইল করতে পারেন এবং এই সিভিটা আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন। আর এটা আপনি যদি চান তাহলে আপনি এখানে যে স্যান্ড ফাইল করতে পারেন, ডাউনলোড করতে পারেন। আমরা ডাউনলোডে আবার টাচ করলাম, আপনি দেখতে পাচ্ছেন যে এটা আমাদের যে মোবাইল রয়েছে মোবাইলের ডাউনলোড ফোল্ডারে চলে যাবে। আপনি চাইলে এটাকে গুগল ড্রাইভে আপলোড করে দিতে পারেন। সো এখন আপনি যদি দেখতে চান যে আপনার এই ফাইলটা মোবাইলের কোথায় সেভ হয়েছে তাহলে আপনি সোজাসুজি চলে যাবেন, এই বাটনটাতে টাচ করে আপনি চলে যাবেন আপনার মাই ফাইলস, অর্থাৎ আপনার মোবাইলের ফাইল মাই ফাইলসে চলে যাবেন। এবং আপনি মাই ফাইলসে যখন আসবেন তখন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ডকুমেন্টস, আপনি ডকুমেন্টসে টাচ করবেন এবং আপনি প্রথমেই দেখতে পাচ্ছেন যে ক্যানভা নামে আপনার এখানে ফাইলটা চলে আসছে। আমরা দুইবার যেহেতু ডাউনলোড করেছি এখানে দুইবার দেখাচ্ছে এবং আপনি টাচ করলে আপনার সিভিটা এখানে দেখতে পাবেন। সো আমরা ফাইনালি একটা প্রফেশনাল সিভি ক্রিয়েট করে ফেলছি আমাদের মোবাইল ফোনের মাধ্যমে। আপনি যদি পুরো ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে এখনই একটা সিভি ক্রিয়েট করে ফেলতে পারবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে কমেন্ট করবেন আর আমার ভিডিওগুলো আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই।